উপজেলা নির্বাচন মনোনয়ন প্রত্যাহার না করায় সময় মতো ব্যবস্থা বলছেন কাদের এদিকে নেতৃত্বে বিক্ষোভ মিছিল জানাবো ইসির উচ্চ পর্যায়ের সভায় গোয়েন্দা সংস্থার তথ্য উপজেলা ভোটের পরিস্থিতি অবনতির আশঙ্কা নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বান্দরবনের তিন উপজেলার ভোট স্থগিত শোকত শুরু বিএনপির পদধারী প্রার্থীদের স্থায়ী কমিটির বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত এবং সর্বশেষ জানাবো সনদ জালিয়াতি ব্যাখ্যা দিতে দুই দিন সময় পেলেন কারিগর বোর্ডের সাবেক চেয়ারম্যান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উপজেলা নির্বাচন মনোনয়ন প্রত্যাহার না করায় সময় মতো ব্যবস্থা বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে উপজেলা পরিষদের নির্বাচনে এমপি মন্ত্রী স্বজনদের অংশগ্রহণের বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ যার যার কর্মকাণ্ডের বিষয়ে সময়মতো অ্যাকশানে যাবে এখনো এমপি মন্ত্রী স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থিতার বিষয় আওয়ামী লীগ গুরুত্ব সহকারে ঘোষণা দিয়েছিল এমপি মন্ত্রীর স্বজনরা নির্বাচন করতে পারবে না এরপরও কেউ কেউ অংশ নিয়েছে এজন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা দিয়েছে সেটা শেষ হয়ে গেছে তারপর করলে করতে পারবে কাজেই এই বিষয়টি বলে মনে করা যাবে না তিনি বলেন যারা দলের নির্দেশনা মানবে না বিশৃঙ্খলা করবে দল সময় মতো তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আমাদের গত সাধারণ নির্বাচনে নির্বাচন পরে এসেছে অনেকেই এমপি হন নাই অনেকেই মন্ত্রী হন নাই এখনো কিন্তু দলের সিদ্ধান্ত বিষয় আছে দল কর্মকাণ্ড বিচার করবে পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময় মতো দল ব্যবস্থা নেবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ এমপি মন্ত্রীর স্বজন নাকি এমপি মন্ত্রীর বিরুদ্ধে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন সবকিছু তো এখনই বলা যাবে না সময় মতো আমরা ব্যবস্থা নেব দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে প্রশ্নের মতো তিনি বলেন দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়তে পড়তে আমরা কোমর সোজা করে দাঁড়িয়েছি সমাবেশের দিন আওয়ামী সমাবেশ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপি সন্ত্রাস থেকে জনগণের রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকে যায় জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসাবে আমাদের দায়িত্ব আছে আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিক ভাবে চাপে থাকবে সেজন্য আমরা কর্মসূচি দেই বিএনপির চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে জনগণের স্বার্থে আমাদের কর্মসূচিতে থাকা উচিত রিজভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল দলের নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা কর্মীরা মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মিছিলের নেতৃত্ব দেন মিছিলে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নজরুল ইসলাম যুব নেতা মেহবুব মাসুম শান্ত ছাত্র দলের আওয়াল সহ নেতা কর্মীরা অংশ নেন ইসির উচ্চ পর্যায়ের সভায় গোয়েন্দা সংস্থার তথ্য উপজেলা ভোটের পরিস্থিতি অবনতির আশঙ্কা নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বান্দরবনের তিন উপজেলার ভোট স্থগিত চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রতিটি ধাপে ভোটের দিন পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে একাধিক গোয়েন্দা সংস্থা একটি গোয়েন্দা সংস্থা নির্বাচন কমিশনকে জানিয়েছে প্রথম ধাপে আটাত্তরটি দ্বিতীয় ধাপে সত্তরটি ও তৃতীয় ধাপে চল্লিশটি উপজেলায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে আরেকটি সংস্থা শুধু প্রথম ধাপে ঊনপঞ্চাশটি উপজেলাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করেছে ভোটের দিন পরিস্থিতি অবনতি হতে পারে নির্বাচন কমিশনকে আভাস দিয়েছে এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে ইসিকে পরামর্শ দিয়েছেন এই দুটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তবে তারা এখন পর্যন্ত আইন পরিস্থিতি ভালো রয়েছে বিএনপি জামায়াতের নির্বাচন প্রতিহতের বড় ধরনের কর্মসূচি নেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে এখন এরকম আভাস পাওয়া গেছে দলীয় নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী পদের সজন ছাব্বিশ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অনেক উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী প্রার্থী রয়েছেন ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে ওই রেশে ভোটের দিন খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে আর বলা হয় বিএনপি ও জামায়াত উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে তবুও বিচ্ছিন্নভাবে ভাবে বিএনপির একশো ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতেরও পাঁচজন মাঠে রয়েছেন এসব উপজেলায় সহিংসতার সংখ্যা বেশি নির্ভরযোগ্য একাধিক সূত্রেই সব তথ্য জানা যায় আরো জানা যায় সভায় সাম্প্রতিক ঘটনার অতি নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বান্দরবনের থানচি রোয়াংছড়ি ও রুমা উপজেলার নির্বাচন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বাকি উপজেলাগুলোই দুই হাজার উনিশ সালের তুলনায় এবার আইন শৃঙ্খলা নিরাপত্তা বলায় বাড়ানোর সিদ্ধান্ত হয় এবার সাধারণ ভোট কেন্দ্রের নিরাপত্তায় তিনজন অস্ত্রধারী পুলিশ সহ ষোলো জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ সহ সতেরো থেকে আঠারো জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে পার্বত্য দুর্গম এলাকার কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ সহ সতেরো জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পাঁচজন অস্ত্রধারী পুলিশ সহ আঠারো থেকে সদ উনিশ জন নিয়োজিত হবেন ওই সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন এবার উপজেলা নির্বাচনের জন্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হবে চার ধাপে ভোট হয় জেলা পর্যায়ে সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে সুষ্ঠু ভোট আয়োজনে উপজেলা ভিত্তিক বিজেপি মোতায়েন করা হবে জানি ইসি সচিব বলেন প্রতি উপজেলায় সর্বনিম্ন দুই প্লাটুন এবং সর্বোচ্চ চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হবে নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন একই দলের একাধিক প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন এমন কি যেসব দল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে তাদেরও প্রার্থী রয়েছেন বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে ফলে ভোট প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে তবে নির্বাচনের অপ্রতিকূল পরিস্থিতি তৈরির আশঙ্কা নেই তিনি জুপোজেলা নির্বাচন স্তকেতে বিষয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন পার্বত্য জেলা বন্দর বনে বিশেষ করে রুমা থানচি ও রাংচরি তে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে আপাতত এই তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে পূরক সুবিধাজনক সময়ে নির্বাচন করা হবে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৈঠকে বলেন অনেক জায়গায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্ত্রী এমপিদের স্বজন ছাব্বিশ প্রার্থী নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেনি বিএনপি জামাতেরও প্রার্থী আছেন তিনি বলেন নির্বাচনে পর্যাপ্ত কোন ঝুঁকি না থাকলেও ভোটের দিন খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে প্রথম ধাপের ঊনপঞ্চাশটি উপজেলা নির্বাচনে ঝুঁকিপূর্ণ ছিল এ কর্মকর্তা আরো বলেন নির্বাচনে ঊনপঞ্চাশটি উপজেলা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হবে সত্তরটিও তৃতীয় ধাপে চল্লিশটি ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করছে শপথ শুরু বিএনপির পদধারী প্রার্থীদের স্থায়ী কমিটির বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া পদধারী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ইতোমধ্যে আটতিস্ট নেতার একটি দলি তালিকা করেছে দলটি যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দলটি এজন্য ভোটে যাওয়া নেতাদের প্রথমে শোকজ করা হচ্ছে মঙ্গলবার থেকে শোকজের চিঠি পাঠানো শুরু করেছে কেন্দ্রীয় দপ্তর এতে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনেই তাদের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে চায় বিএনপি এর মাধ্যমে দলটি তৃণমূলকে কঠোর বার্তা দিতে চায় যাতে বাকি উপজেলা পরিষদ নির্বাচনে কেউ প্রার্থী না হন সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ বিষয়ে সব নেতা একমত হন এতে দলের শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত হয় সূত্রে জানা গেছে সব তথ্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট হবে মে দায়িত্বশীল নেতারা জানান এই ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির অন্তত উনপঞ্চাশ জন মনোনয়নপত্র জমা দেন এগারো জন প্রত্যাহার করেছেন ভোটে আছেন অন্তত আটত্রিশ জন এর মধ্যে আঠারো জন পদধারী নেতা বাকিটা দলের সাবেক ও বহিষ্কৃত নেতা মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ জানান হলেও মঙ্গলবারও কয়েকজন নেতা সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে বলেও তাদের মনে করেছে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার ভোটে যা বিএনপি শোকজ করা হয়েছে চিঠি পাঠানো শুরু হয়েছে হয়েছে ঘন্টার মধ্যে জবাব দিতে বলা পরে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন অংশ নেবে না বিএনপি এটা দলীয় সিদ্ধান্ত সেজন উপজেলা পরিষদ নির্বাচনে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় কাজেই দলের দায়িত্বশীল যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপির ঢাকা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম আজাদ বলেন সিদ্ধান্ত অমান্য করে যারা ভোটে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কারণ ইতোপূর্বে তাদের দলের শৃঙ্খলা রক্ষা করতে চলতে এবং প্রার্থী না হওয়ার জন্য বলা হয়েছে অনেকে ভোটে যাবেন না বলে আশ্বস্ত করেছেন তারপরেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি সুতরাং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পনেরো এপ্রিল স্থায়ী কমিটির বৈঠকে আগে করা হয়েছে বলেও জানান তিনি মতামত তুলে ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সেখানে দেখা যায় দুইশো জন নেতা উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের পক্ষে মত দেন এই জন্য উপজেলা পরিষদ নির্বাচনে মত দেওয়ার ক্ষেত্রে তাদের এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও তারা মনে করেছেন এই জন্য উপজেলার পরিষদ নির্বাচনে প্রথম দফার নির্বাচনে যারা দলীয় পদ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদেরকে প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয় বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা কয়েক দফা প্রার্থীদের সঙ্গে কথাও বলেন কিন্তু সোমবার প্রার্থিতা প্রথার শেষ দিন ছিল সেখানে দেখা যায় উনপঞ্চাশ জনের জন্য এগারো জন প্রার্থীরা প্রত্যাহার করেছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন তৃণমূল নেতা কর্মীদের চাপে তারা নির্বাচনে প্রার্থী কিন্তু পরে দায়িত্বশীল নেতারা খোঁজ নিয়ে রেখেছেন সংশ্লিষ্ট উপজেলার নেতা ওই নেতার যাওয়ার পক্ষে পক্ষে নন এমনকি তার কর্মীরাও নেই কয়েকজনের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন দল আর্থিক সুবিধার দিক থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিভাগের দুটি উপজেলার উদাহরণ দিয়ে বিএনপির সিনিয়র এক নেতা জানান ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় একটি ঘটনা ঘটেছে বিষয়টি দায়িত্বশীল একজন কেন্দ্রীয় নেতা জানার পর। দুই নেতার সঙ্গে কথা বলে ভোট থেকে বিরত রাখেন সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয় উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে ছাড়াও সভায় পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে বড় পরিসরে সমাবেশ করা হয়েছে বলেও জানান মন্দিরে আগুন ও দুই শ্রমিককে হত্যার ঘটনা তদন্ত কমিটি স্থায়ী কমিটির সভায় বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের বিদ্যালয়ে শৌচাগারে নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য